পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বুধবার। জানা গেছে, দেপাল গ্রামে বিজেপির একটি প্রতিবাদ মিছিল ঘিরে এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের প্রতিবাদ মিছিল চলার সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। দেখুন, একটা সাম্প্রদায়িক লোককে, কিছু লোককে উৎসাহ দিয়ে এখানকার বিধায়ক অখিলগিরি নিজে ওদেরকে হ্যান্ডেলিং করে আমাদের কর্মীদের উপরে, আমাদের মিছিলের উপরে আক্রমণ করেছে, ইট পাথর ডান্ডা দিয়ে আক্রমণ করেছে। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। এর জবাব গত পরশু যে ঘটনা হয়েছিল, আজকে আমরা সন্দেশ দিয়েছি, আন্দোলন আজকে শেষ নয়, আন্দোলন আজকে শুরু। রামনগরের উপরে আন্দোলন চলবে, যতটা মাথা ফাটিয়েছেন তার 10 গুণা আমরা ফাটাবো। আমরা প্রতিরোধ করব, প্রতিশোধ নেব এবং বদলাও করব। রামনগর এখানে বদলাও হবে, রামনগর এখানে বদলাও হবে। টিএমসি সরকারকে জলাঞ্জলি দেব, সমুদ্রে ফেলবো। রামনগর বিধানসভায় বিজেপি এখানে দাঁড়াবে, বিজেপি জিতবে। মানুষ দেখছে এদেরকে অতর্কিত কিভাবে আমাদের কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। মানুষ সব দেখছে, জবাব দেবে, আমরাও জবাব দেওয়ার জন্য তৈরি আছি। তাদের আরো অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। রামনগরে লালুয়াপুর থেকে কলেজ মোড় স্ট্যান্ড পর্যন্ত আমাদের প্রতিবাদ ছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আহত করা হয়েছিল, তারই প্রতিবাদে আমরা এই পদযাত্রা করছিলাম। আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করে ফিরে যাওয়ার সময় তৃণমূলের হারমাত, চিটিং মার চটচটটা কিছু নেতা উগ্রপন্থীদের নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসন নির্বাক দর্শক চাটুকার যেন মোচা পড়াতে এসছে শাসক দলে। আমি শাসক দলের প্রশাসনিক কর্তা, আমি এসডিপো সাহেবকে বললাম, তিনি বলছেন অভিযোগ দিন, দিলে তিনি অভিযোগ গ্রহণ করে তদন্ত করবেন। আমরা এখানেই তদন্ত শেষ করব। আমি হুঁশিয়ারি দিচ্ছি, এই রকম চাটুকারিতা করবেন না, এইরকম বেহায়াপনা করবেন না। যদি নির্লজ্জতার এতটুকু আপনাদের শরম বেহায়াপনা থাকে, তাহলে সাবধান, হিসাব কিন্তু আমরাও বুঝে নিব। আমি বলি, আমাদের 10 জন কার্যকর্তা আহত হয়েছে, আপনারা নাটক দেখছেন, নাটকে মনে করছেন। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির পক্ষ থেকে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় 10 জন আহত হয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।